বর্তমান কোভিড পরিস্থিতিতে রাজ্যের সর্বত্রই একাংশ সাধারণ মানুষ কর্মহীন হয়ে গভীর সমস্যার সম্মুখীন। মূর্তিপাড়ায়ও একই হাল, বিভিন্ন পূজো কমিটির ব্যবসা হ্রাস। আম্বাসারকুলায় মূর্তিপাড়াতেও মৃৎশিল্পীরা বর্তমানে সমস্যার সম্মুখীন, সরকারের সাহায্য সহযোগিতা দাবি। করোনাজনিত কারণে রীতিমতো বিপর্যস্ত গোটা বিশ্ব, দেশ এবং রাজ্যের একই অবস্থা। কোভিড পরিস্থিতিতে রাজ্যের সর্বত্রই একাংশ সাধারণ মানুষ কর্মহীন হয়ে সমস্যার সম্মুখীন। মূর্তিপাড়াতেও একই হাল। বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন পুজোপালি মাত্রাধিকভাবে হ্রাস পেয়েছে, এতে মৃৎশিল্পীদের রীতিমতো মাথায় হাত। আগের মতো আর প্রতিমা নির্মাণের অর্ডার পাচ্ছেন না, এতে তারা আর্থিক সংকটের সম্মুখীন। আম্বাসার কুলায় স্থিত মূর্তিপাড়াতেও একই দৃশ্য পরিলক্ষিত হয়। স্থানীয় মৃৎশিল্পী সুভাষ পাল এই সংক্রান্ত তার দুরাবস্থার কথা জানালেন। এই বছর প্রতিমা বিক্রি হ্রাস পাওয়ায় মৃৎশিল্পীদের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হয়ে পড়েছে বলে জানালেন মৃৎশিল্পী সুভাষ পাল। গতবার তো লকডাউন ছিল, গতবার তো কমছে, অন্য বছরের অর্ধেক, গতবার টিকাবাড়ি বার অর্ধেক। তো এই পরিস্থিতিতে আপনাদের জীবনযাপন করতে গিয়ে কোনো সমস্যা বা? বিরাট সমস্যা, এই সমস্যার কথা তো আর কওয়ার মতো না। গতবার 22টা মূর্তি বানাইছি, এর আগের বছর বানাইছি 47টা। গতবার 22টা, এবার 65টা। তো এই অর্থনৈতিকভাবে আপনারা কীরকম আছেন এখন? অর্থনৈতিক তো একদম পয়াত, আর এটা ই হইতো না, কারণ অন্য অন্য বছর যে মূর্তি বানাইছি যতটা মানে যে পয়সা পাইছি, যেমন একটা মূর্তি 1500 টাকা, এইবার এটা পার্টি ছোট্ট করে বানানোর উদ্দেশ্য নেওয়াতে ওই 600-700। আসন্ন দুর্গাপূজাতেও এবার আর সেই রকম ব্যবসা হবে না বলে আশঙ্কা প্রকাশ করলেন এই মৃৎশিল্পী। গতবার আগের বার থেকে কমছে, এইবার পরিস্থিতি বোঝা যাইতেছে আরো কমব। দুর্গাপূজা, হ্যাঁ দুর্গাপূজা, পূজাটা অবশ্য কমে না, তবে যে জায়গাতে 15,000 টাকা বা 20,000 টাকার মূর্তি এই জায়গা আইয়া করবো, যে পুতুলের মতো বানাই দেবো 5,000 টাকা 6,000 টাকা, এই যে ব্যাপার। এক্ষেত্রে সরকারি সহায়তা প্রদানের দাবি তুলেন মৃৎশিল্পী সুভাষ পাল। সরকারি সহায়তা পেলে মৃৎশিল্পীদের বাঁচার সম্ভাবনা থাকবে বলেও তিনি জানালেন। জায়গা টাকা এই সমস্ত রোড সাইড মাইটোর অনেকটাই খালি জায়গা টাকা থাকে, যদি আমরা মৃৎশিল্পীরা যদি ওই সমস্ত সুযোগ সুবিধা নিত সরকার, যেমন একটু মৃৎশিল্পীরা একটু বাইক বলার অপেক্ষা রাখে না। বর্তমান পরিস্থিতিতে অন্যান্যদের পাশাপাশি মৃৎশিল্পীরাও অর্থনৈতিকভাবে সংকটজনক পরিস্থিতির সম্মুখীন। এক্ষেত্রে বিপদগ্রস্ত মৃৎশিল্পীদের প্রতি রাজ্য সরকারের সহায়তার হাত বাড়িয়ে দেওয়াটা অত্যন্ত জরুরি বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।